প্রিয় দর্শক, প্রতিদিনের খবর আর তার বিশ্লেষণ নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খবর প্রতিদিনে স্বাগত জানাচ্ছি আমি শাকিল বিন মুশতাক। এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, ফেসবুক এবং ইউটিউবেও। প্রিয় দর্শক, যদি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে প্রতিদিনের খবর আর তার বিশ্লেষণ নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন, তবে আজ আমরা এই আয়োজনটি সাজিয়েছি শুধুমাত্র একটি বিশেষ দিন, বিশেষ ইভেন্টকে সামনে রেখে। 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হচ্ছে। এই সময়টিকে স্মরণে রেখে আজ আমরা আমাদের অনুষ্ঠানটি সাজানোর চেষ্টা করেছি। আর এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে আরও দুজন সম্মানিত অতিথি সরাসরি সংযুক্ত থাকবেন, তবে আলোচনার সূত্রপাত আমি আমাদের স্টুডিও অতিথি বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্তকে দিয়ে শুরু করতে চাই। অজয় দাশগুপ্ত, আপনার কাছ থেকে শুরুতেই আমি যে প্রসঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, স্মরণে আনবার চেষ্টা করব, অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছে, নতুন প্রজন্মের অনেকেই রয়েছেন, যখনই আমরা 25শে মার্চ কালো রাতের কথা বলি বা এই যে জাতীয় গণহত্যা দিবস যেটি পালন করা হচ্ছে সরকারিভাবে, এই প্রসঙ্গগুলো নিয়ে আসা হয়, অনেকেরই মনে জিজ্ঞাসা থাকে, এর একটি নিশ্চয়ই ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, বেশ বিস্তৃত প্রেক্ষাপট। আমি যদি একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবার চেষ্টা করি, এই যে একটি রাতে ঝাঁপিয়ে পড়বার ইতিহাস, এই জঘন্যতম একটি ইতিহাসের সূচনা করা, এর প্রেক্ষাপটটি আসলে কিরকম ছিল? মহান স্বাধীনতা দিবস, তার ঠিক আগে হচ্ছে 25শে মার্চ, আপনি বললেন গণহত্যা দিবস, জাতীয় গণহত্যা দিবস, এটা তো কোনো আনন্দের সংবাদ না। একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা নিষ্ঠুর হত্যাযজ্ঞের মাধ্যমে দমন করা হয়েছিল, চেষ্টা হয়েছিল, অপচেষ্টা হয়েছিল, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষকে, এই জাতিকে, এই বীর বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে কিন্তু উজ্জীবিত করেছিলেন। আজকে আলোচনার শুরুতেই তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। একটি মহান জাতির মহান নেতা তিনি, এবং সেই 1947 সেপ্টেম্বরে তিনি ঢাকায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন, তখন ছাত্র, মাত্র 27 বছর বয়স। সেই সময় কিন্তু আমরা যদি এই যে গোয়েন্দা রিপোর্ট সরকারের প্রকাশ করেছে, পুলিশের বিভিন্ন সূত্র থেকে, গোয়েন্দা বাহিনীর সূত্র থেকে 10 খণ্ড প্রকাশিত হয়েছে, তার ছত্রে ছত্রে আছে যে কী করে মানুষকে তিনি সংগঠিত করেছিলেন। এবং বলতেনই যে রাজধানী পশ্চিম পাকিস্তানে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে, কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে, পাকিস্তানের বাজেটের 25%-এর বেশি ব্যয় হয় প্রতিরক্ষা খাতে, সেই প্রতিরক্ষা খাতে সবই হচ্ছে পশ্চিম পাকিস্তানে। তা আমরা বাঙালিরা কোথায়? আমাদের এখানে উপার্জন হয়, রপ্তানি আয়ের বেশিরভাগ আসে তখনকার পাট থেকে, চা থেকে, আমাদের ভাগ কোথায়? সব তো পশ্চিম পাকিস্তানে ব্যয় হয়। এবং একজন তরুণ নেতা হিসেবে তিনি আরও অনেকে করেছেন সে সময়, মৌলানা ভাসানী কথা বলেছেন, শের বাংলা কথা বলেছেন, হোসেন সোহরাওয়ার্দী সাহেব কথা বলেছেন, আরও অনেকে, আতাউর রহমান খান সাহেব কথা বলেছেন, কিন্তু এই তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের মতো কেউ এত দৃঢ়তার সঙ্গে, এত নির্ভীক উচ্চারণে এই বাঙালির অধিকারের কথা বলেননি। এবং তারই একটা চূড়ান্ত রূপ আমরা দেখেছিলাম 1967 সালের 5ই ফেব্রুয়ারি, শত্রুর ডেরা লাহোর, শত্রুর কেন্দ্র, কর্মকাণ্ডের কেন্দ্র লাহোর, সেইখানে বসে তিনি স্বায়ত্তশাসনের 6 দফা উপস্থাপন করলেন। এবং তখন রাজনীতির যারা পণ্ডিত তারা বুঝে গেল 6 দফার মর্মার্থ, যে পাকিস্তানি শাসকদের পক্ষে 6 দফা মানা সম্ভব না। বঙ্গবন্ধু নিজেও বলতেন আসলে 6 দফা, তার আলাদায় আমার 1 দফা পূর্ব বাংলার বা বাংলাদেশ স্বাধীনতা। এই সেই স্বাধীনতার পক্ষে তিনি 1970-এর নির্বাচনে ম্যান্ডেট দিলেন, তাকে আরো আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা হলো, কিন্তু তিনি নির্ভীক ছিলেন, কোনোভাবেই তিনি নত হননি। এই যে বলেছেন 71-এর 7ই মার্চে 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, এই বিশ্বাস কিন্তু তার অনেক আগের থেকে ছিল। বাস্তবেই তিনি যখন 7ই মার্চে বললেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মানুষ কিন্তু ততদিনে প্রস্তুত। এবং 25শে মার্চ কাল রাতে যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী বের হয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইনে, তৎকালীন ইপিআরের সদর দপ্তর পিলখানায়, বিভিন্ন বস্তিতে, গোটা ঢাকা শহর জুড়ে যখন গণহত্যা শুরু করে, বাঙালি কিন্তু মুক্তির সংগ্রামের জন্য
স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে গেল এবং সেই স্বাধীনতা বঙ্গবন্ধু 25শে মার্চ মধ্যরাতের পরে 26শে মার্চের প্রথম প্রহরে যখন পাকিস্তান আর্মি হামলা চালায়, জনগণ কিন্তু প্রস্তুত হয়েছিল স্বাধীনতার ঘোষণাটি শোনার জন্য, আনুষ্ঠানিক ঘোষণার জন্য। এবং বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে ক্যান্টনমেন্ট থেকে আর্মি যখন বের হয়ে আসে, তখন তারা দম্ভভরে বলেছিল যে বাঙালিরা কেবল একটি ভাষাই বুঝে, অস্ত্রের ভাষা, কয়েক প্রজন্ম দমিয়ে রাখা গেল। কিন্তু দেখা গেল 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, ওয়্যারলেসের মাধ্যমে অন্যান্য সূত্রে গোটা বিশ্ব জেনে গেল। এবং আমরা স্বাধীনতা সংগ্রামের জন্য বলতে পারি যে তিনি প্রস্তুত করেছিলেন, আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে সেই হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য আমরা ছিনিয়ে আনি। জি অজয় দাশগুপ্ত, আপনার কাছ থেকে পুরোটা সময় জুড়ে আমাদের আরো অনেকগুলো বিষয় জানবার রয়েছে। আপনি সেই ইতিহাসের একজন অন্যতম সাক্ষী, আপনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো দুজন সম্মানিত অতিথি সরাসরি সংযুক্ত রয়েছেন, চলুন তাদের কাছ থেকে আমরা সেই রাতের কথা একটু শুনে আসি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সম্পৃক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, তিনি শহীদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতার কন্যা ও নির্বাহী পরিচালক রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ। আপনাকে স্বাগত, আপনি কষ্ট করে এই গভীর রাতে সংযুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো সংযুক্ত হয়েছেন মোহাম্মদ শাহজাহান মিয়া, তিনি বীর মুক্তিযোদ্ধা ও 71-এর রাজারবাগ পুলিশ লাইনে ওয়্যারলেস অপারেটর ছিলেন সে সময়। মোহাম্মদ শাহজাহান মিয়া, আপনাকে স্বাগত, অনেক ধন্যবাদ আপনি সরাসরি সংযুক্ত হয়েছেন এই গভীর রাতে কষ্ট করে আমাদের সঙ্গে। আমি একটু শুরুতেই অধ্যাপক ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব, যদিও আমরা অনেকবারই আপনার মুখ থেকে এই কথাগুলো শুনেছি এবং আমরা জানি যে এটি খুবই কষ্টকর সেই সময়ের স্মৃতিটুকু চারণ করা, তবু আপনার কাছ থেকে একটু জানবার চেষ্টা করব যে 25শে মার্চ কালো রাত্রির কথা আমরা বলে থাকি, সেই দিনটিতে আপনি যে ঘটনার উইটনেস ছিলেন, আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই কি ঘটেছিল সে সময়, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন অধ্যাপক ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা। আমি আসলে সেই সেই রাতের কথা যদি বলতে হয়, একটু ব্যাকগ্রাউন্ড দিতে হয় যে আমার বয়স তখন 14-15 মাঝামাঝি এবং আমি ক্লাস 10 পড়ি ঢাকা হলি ক্রস স্কুলে, এবং আমার বাবা ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা উনি বিভাগের লিডার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে জগন্নাথ হলের ছিলেন। তো আমরা 25শে মার্চ পর্যন্ত, মানে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরে যে অসহযোগ আন্দোলন শুরু হয়, সেখানে আমরা দেখেছি যে এক ধরনের সিভিল ডিসওবিডিয়েন্স, তার মানে শিক্ষকরা ক্লাস নিতেন না, সরকারি কর্মচারীরা সরকারি অফিস মেনটেন করতেন না, বা হাজিরা দিতেন কিন্তু কাজ করতেন না, এ ধরনের একটা অবস্থা যাচ্ছিল, থমথমে ভাব দেশে, এবং সবাই ভাবছিল কিছু না কিছু ঘটবে, এইভাবে তো বোধহয় আর্মড পাকিস্তান আর্মি এভাবে চালাতে মানে রাজি হবে না, তো কিছু না কিছু ঘটবে। আমাদের মাথায় ছিল যে সে বোধহয় অ্যারেস্ট করবে, কিংবা আমার বাবা প্রায় বলতো যে ঘাড়ে বন্দুক দিয়ে আমাদেরকে ক্লাস করাবে। তো এইরকম অবস্থায় 25শে মার্চ যখন আসলো, 11টা বেজে গেছে, আমরা প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম, বাবা খাতা দেখছিল, তো তখন অনেক গোলাগুলির শব্দ শুনি। আমাদের বাড়িটা, ফ্ল্যাটটা ছিল একেবারেই জগন্নাথ হলের উল্টো দিকে, শহীদ মিনারেরও দক্ষিণ পাশে। তো সে তখন বাবা বলতে যে আমরা মাটিতে শুয়ে থাকি, যদি পুলি এসে লাগে আমাদের তাহলে তার জন্য নিচে রাখি, ট্রেঞ্চের মতো, যুদ্ধের সময় ট্রেঞ্চের মতো। কিন্তু এক পর্যায়ে ফাঁক অনেক যখন গোলাগুলি বেড়ে যায়, তখন আমার মা পর্দার ফাঁক দিয়ে দেখে যে এক বহর জিপ, পাকিস্তান আর্মির জিপ এসে থামলো এবং সঙ্গে সঙ্গে তারা আমাদের ক্যাম্পাসে ঢুকে গেল এবং প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা দরজায় গিয়ে জোরে আঘাত দিতে শুরু করলো। আমরা প্রায় খুলতেও গিয়েছিলাম কিন্তু খুলতে পারিনি, কারণ ওখানে জ্যাম হয়ে গেছিল। পেছন আমরা একতলায় ছিলাম বলে পেছনের বাগান দিয়ে ঢুকে তিনজন সৈনিক, একজন অফিসারের মতো, তিনি উর্দু ভাষায় এসে বললেন যে আমার বাবা, আমার মা মা এগিয়ে গেল মাকে উদ্দেশ্য করে যে আপনি প্রফেসর সাহেব, ভাই
তো তখন মা বলল যে আছে, কিন্তু কেন বাবা? তো তখন ও বলল যে উনি তো লয়ে যায়। তো মা শিগগিরই আমার বাবাকে একটা পাঞ্জাবি তুলে দিল, বলছে তোমাকে তো নিতে এসেছে। তো তখন বাবা কাছে গেল, বাবাকে জিজ্ঞেস করলো যে আপনি প্রফেসর স্যার? তো বাবা ইংরেজিতে বলল ইয়েস। তখন তারপরে বলল যে আপকালে যায়। তখন বাবা জিজ্ঞেস করলো ওয়াই, কিন্তু তার উত্তর দিল না, সে সঙ্গে টানা হেঁচড়া করে নিয়ে গেল। ইতিমধ্যে যাবার পথে আমাদের সামনে দরজাটা জ্যাম হয়ে গেছিল, তখন ওই সৈনিকই ওটা জোর করে খুলে দিল। আমরা নেটের ফাঁক দিয়ে দেখি যে আমাদের তিন তালায় ডক্টর মনিরুজ্জামান, উনি স্ট্যাটিস্টিক বিভাগের প্রধান ছিলেন, এবং তাকে এবং তার সঙ্গে আরো তিনজন, তার বড় ছেলের সহ আরো দুজন তার পারিবারিক সদস্য, তাদেরকে নিয়ে নামছে আরো চারজন সৈনিক, এবং একই সঙ্গে ফ্যামিলি টানা হেঁচড়া করছে, যেতে দিচ্ছে না। আমার মা বললো যে যেতে দেন ভাই, ও তো মানে গুলি করবে যদি না যেতে দেন। তো আমার সাহেবকে ও তো নিয়ে গেছে। ইতিমধ্যে আমি ফোন করতে গেছি, ফোনে দেখি যে লাইন কাটা, সে মাকে বলবো উনি বিকট আটটা গুলির আওয়াজ। আমরা দরজার সামনে গিয়ে দেখি যে মনিরুজ্জামানকে গুলি করেছে, গুলি করে এবং তার পরিবার সহ যে ছেলেগুলো ছিল তাদেরকে গুলি করে তারা প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে অথবা কেউ ঘুমাচ্ছে। তাদেরকে পানি খাওয়ার জন্য উদ্ধার পাথাল করছে সবাই। আর যিনি মানে মনিরুজ্জামানের স্ত্রী মাকে বলছে যে কই দিদি, আপনি তো বলছেন গুলি করবে না, গুলি তো করলো। তো এই ফাঁকে ওদের তরফ থেকেই হঠাৎ করে এসে বললো যে দিদি আপনার সাহেব কেউ তো গুলি করেছে, উনি সামনে আছেন, আপনাদেরকে ডাকছে। তখন আমাদের মাথায় বাজ পড়লো, আমরা কোন রকম করে কিছু হাতে মানে কোনো পানি টানি নিয়ে পেছনের বাগান দিয়ে আবার সামনে গিয়ে দেখি আমার বাবা পড়ে আছে। বাবা পড়ে সচেতন পুরোটা, কিন্তু প্যারালাইজড হয়ে গেছে, মশার হয়ে গেছে নিচের দিকটা। তো বলছে যে আমি উঠতে পারছি না, আমাকে এখানে দাঁড় করিয়েছে, প্রথমে নাম জিজ্ঞেস করেছে, নাম বললাম, তারপরে ধর্ম জিজ্ঞেস করেছে, ধর্ম বলাতে গুলি করার অর্ডার এসেছে এবং দুটো গুলি লেগেছে, একটা ঘাড়ে লেগেছে আর একটা কোমরে। তো আমরা কিছু করতে পারি নাই, কারণ কোথাও নিয়ে যেতে পারি নাই, তখন পেট্রোল মানে কার্ফিউ ছিল, প্যাট্রোলিং হচ্ছিল। তো আমরা উপরে থেকে রাজ্জাক সাহেবের ফ্যামিলি ছিল, ওনার ভাই ভাইয়ের ছেলে সবাই এসে নেমে তা আমরা একসাথে এই বাবাকে উঠিয়ে মনিরুজ্জামানের লাশের উপর দিয়েই আমরা আমাদের ফ্ল্যাটে আবার নিয়ে গেলাম। বাবাকে মাটিতে রাখলাম তোষকের মধ্যে, কারণ কোন রকম করে একটা রাত পার করালাম, কিন্তু পরের দিন পরের রাতও ওভাবে পার করাতে হয়েছে। আমরা বাবা বারবার বলছে রেডিও শোন, রেডিওতে কি বলে, তো রেডিও এদিক ওদিক শুনতে শুনতে আমরা কিন্তু স্বাধীনতা 26 মার্চ স্বাধীনতার ঘোষণা শুনতে পেরেছিলাম বঙ্গবন্ধুর মাঠে, যে এখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। তো এইভাবেই আমাদের প্রথম স্বাধীনতা দিবস পালন হলাম। 27 তারিখ আসার পরেই সকালে কার্ফিউ ভাঙাতে রাস্তার লোক কিছু আসে এবং আমরা তাদের হাতেই তুলে দিই বাবাকে, যে তারা যাতে নিয়ে যায়, আমরা পেছনে পেছনে যাই মেডিকেল কলেজে। কিন্তু ডাক্তাররা বললো যে ওনাকে ঠিক বাঁচানো যাবে না, কারণ ইঞ্জুরিটা খুব ক্রিটিক্যাল। তো তার জন্য আমরা অপেক্ষা করছি ওনার কি হয়। উনি আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল, তারপরে 30 মার্চে শেষ নিঃশ্বাস ত্যাগ। অধ্যাপক ডক্টর মেঘনা গো ঠাকুর, আমরা উপলব্ধি করতে পারি কি ট্রমা নিয়ে আপনি গত 50 বছর ধরে এই স্মৃতিচারণ করে যাচ্ছেন? আপনি আমাদের সঙ্গেই রয়েছেন, আমি একটু এই মুহূর্তে আমাদের আরেকজন সম্মানিত অতিথি মোহাম্মদ শাহজাহান মিয়া তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব, তারপরে আমি বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত আপনার কাছে ফিরে আসবো। মোহাম্মদ শাহজাহান মিয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি ঠিক শুনতে পাচ্ছি না, সম্ভবত মিউট বাটনটি আপনার স্ক্রিনে অফ করা রয়েছে, যদি কোনো সহযোগী আশেপাশে কেউ থেকে থাকেন। জি মোহাম্মদ শাহজাহান মিয়া, আমার মনে হয় আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কার। জি জি, অনেক ধন্যবাদ। আপনি সেদিনটিতে 71-এর ওই সময়টিতে রাজারবাগ পুলিশ লাইনে ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং আমরা জানি যে একদম প্রথম যে প্রতিরোধটি গড়ে তোলা হয় সেটি
সাথে আপনিও সম্পৃক্ত ছিলেন। আমি যদি একটু আপনার মুখ থেকে শুনবার চেষ্টা করি, ওই দিনটিতে, ওই রাত্রিতে, ঠিক ওই সময়টিতে কি ঘটেছিল, আপনি কি দেখেছেন সেই সময়টিতে, আমি যদি সেই অভিজ্ঞতাটুকু একটু আপনার মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমরা কিন্তু রাজারবাগ পুলিশ লাইনসে, আমি তখনকার দিনে একজন ওয়ার্ডের সুপারভাইজার ছিলাম, আমার বয়স তখন 25 থেকে 26। আমরা রাজারবাগে যেমনি বাঙালি পুলিশ ছিলাম, তেমনি কিন্তু অবাঙালি পুলিশও ছিল। বিশেষ করে আমাদের, আমার যে বস এজ টেলিকমিউনিকেশন, উনি ছিলেন অবাঙালি, ক্যাসিম নবাব, উনি সম্পূর্ণ স্বাধীনতার বিরুদ্ধে, এবং আমার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএসপি মজুমদার, উনি একই অবস্থা, প্রতি বন্দ্যোপাধ্যায়। যা হোক, আমরা রাজারবাগের বাঙালি পুলিশটা 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স মাঠে বঙ্গবন্ধুর ভাষণে আমরা উদ্বুদ্ধ, যেমনি উদ্বুদ্ধ হয়েছিল দেশের সাধারণ মানুষ, আমরা সেদিন থেকে আমরা প্রস্তুতি পাচ্ছি যে আমাদের উপর হয়তো বা যে কোনো দিন পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ, যার ফলে আমরা কিন্তু মানসিকভাবে একটা প্রস্তুতি ছিল এবং আমাদের মধ্যে আলোচনা হতো উপনীয় নির্বাচনে পুকুর। 25শে মার্চ সেটা কিন্তু অন্যান্য দিনের চেয়ে পৃথক, তাই না? বিকাল থেকে একটা ধারণা হচ্ছিল আজ রাতে একটা কিছু ঘটতে পারে। যেমন নিদর্শন হিসাবে আমরা দেখলাম রাজারবাগ পুলিশ লাইন চতুর্দিকে পাকিস্তানি সেনাবাহিনীর গাড়িগুলি, সাহায্য গাড়িগুলি টহল দিচ্ছিল। সেই টহল দেখা থেকে আমাদের ধারণা হয় আজকে রাতে হয়তো বা একটা কিছু ঘটে। তবে রাতটার দিকে কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ পেয়ে যাই ক্যান্টনমেন্ট সার্সার লোক ওরা ঢাকা শহরে আসছে, এবং বিভিন্ন ভাবে আমরা খবর পাই, বঙ্গবন্ধু নির্দেশও পাই আমাদের ক্ষতি করেছে। সে আমাকে রাত 8:30 দিকে আমি এবং নিয়মিত যে ভুলকর হচ্ছিল সেখানে আলোচনা হয়, এবং সে আলোচনা আমরা সিদ্ধান্ত নিই যে আমরা জীবনে বিনিময় হলেও আমরা প্রতি করতে, যার ফলে আমরা অস্ত্রের প্রয়োজন, আমরা সর্বপ্রথম অস্ত্রের জন্য রাজারবাগে পুলিশ লাইন চেহারায় মহিষাবের কাছে যাই, এবং দু পর্যায়ে জুড়ে তার কাছ থেকে অস্ত্রাগারের চাবি ছিনিয়ে আনি এবং অস্ত্রাগার খুলে আমাদের মধ্যে অস্ত্র এবং গোলা বল বন্টন করি। আমরা অস্ত্র পেয়ে সবাই পজিশনে চলে যান, রাজারবাগের অভ্যন্তরে, এলাকে, বিল্ডিং এর প্রশাসন ভবনের ছাদে, পুকুর পাড়ে, পিয়ারের ব্যারাকে, এমনি ভাবে, এবং রাস্তা বলতে চামিনীবাগ যে রাস্তাটা ছিল, চামিনীবাগ, শান্তিনগর, বেলিগুড় হয়ে উঠে ইন্টার কন্টিনেন্টাল পর্যন্ত যে রোডটা গেল ওইটার পাশে, তখনকার দিনে বিল্ডিং এর পাশে, বিল্ডিং এর ছাদে ওরা অবস্থান নেই। বিশেষ করে আমাদের কিছু লোক সেদিন অবস্থান করেছিল চামিনীবাগের ডন হাই স্কুলের ছাদে, 12 থেকে 14 জন পুলিশ সদস্য সেখানে রাইফেল হাতে পজিশন নিয়েছিল, এবং স্থানীয় পাবলিক ওইখানকার একটা বিরাট ধরনের ব্যারিকেড তৈরি করেছে, যাতে পাকিস্তানি বহরটি এসে যেন এখানে থামতে হবে। আমি এবং অর্ডার সাপোর্টার মনি দুজনে দুইটা রাইফেল হাতে নিয়ে আমরা কিন্তু তাৎক্ষণিক ভাবে অর্ডার বেশ দর্শনে যাই, এবং আমি নিজে কলেজ সার্কিটের দায়িত্ব পান এবং অপেক্ষা করতে থাকি আমাদের কি সংবাদ আসে কলেজ ১০টা ২০ বা ১০টা ১০টা হবে, তখন কিন্তু আমরা একটা কলেজ মেসেজ পাই। তেজগাঁও থানা এলাকা আমাদের পেট্রোল পার্টি ছিল, সেখান থেকে আমাদের একটা মেসেজ আসে যে 47 ফোর বেস এবং 35 টু 37 ট্রাক লোডেড উইথ পাকামিয়া প্রসিডিং করে ঢাকা সিটি এই সংবাদ পাওয়ার পর আমরা নিশ্চিত বেরিয়ে আসছি এবং অতি কাছাকাছি। তখনই কিন্তু আমাদের মধ্যে পশ্চাতের ডিউটি ছিল, সে পাগলা ঘন্টা বাজার, পাগলা ঘন্টা বাজানোর পরে আমাদের
বাঙালি অন্যান্য সদস্যরা যে যেখানে ছিল না কেন সবাই কিন্তু আমার অস্ত্রগাড়ি থেকে এবং অস্ত্র এবং গুলির জন্য পাগল হয়ে যায়, চিৎকার করতে থাকে, যোগান দিতে থাকে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, জয় বঙ্গ ইত্যাদি। কিন্তু ততক্ষণে দেখা গেল যে আমাদের জেনারেল যে অস্ত্রাগারটা ছিল সে অস্ত্রের ভুল ছিল, একমাত্র তখন রিজার্ভ অস্ত্রাগারটি আমাদের সম্ভব। তখন রিজার্ভ অস্ত্রাগারের তারা ভাঙার জন্য প্রথমে গুলি করে, গুলি করে কিন্তু ব্যর্থ হয়, পরবর্তী পর্যায়ে সাবল দিয়ে সেই অস্ত্রাগারে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারা গোলাবাল নিয়ে তার দেওয়ার দিকে তারা অগ্রসর হয় এবং পরিসান দিতে যায়। আমরা দুজন আমি এবং মনি তখন কিন্তু আবার অপেক্ষা করছি আর কি সংবাদ রাত সাড়ে 11টা পর্যন্ত আমরা কোন সংবাদ পাইনি। ঠিক 11:40 বা 45 হবে ঠিক সেই মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনী বহর অবসান করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে আমাদের যে ডন হাই স্কুলের ছাদে আমাদের পুলিশ সদস্য ছিল তারা কিন্তু তখন ফায়ার অপ এবং তার খুবই দাবি তাদের তার করি তাকে টার্গেট করে গুলি করাতে দুইজন পাক সেনা সেখানে মারা যায়, অনেকে আহত করি আকাশ পথার তখন বর্তমান। আমরা যদি 10টা গুলি ছাড়ছি তৃণমূল রাইফেল থেকে আর ওরা ট্যাঙ্ক কামান মেশিন গান সব একসাথে করতে উঠছে আকাশ পথার তখন কম। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি বসে আছি মনি এবং আমি আমি কি করব তখন আমি অমিতা কি কর্তব্য মনে মতো। তারপর একটা বিবেক আসছে, মোহন জোটের নির্দেশ দিয়েছিলেন 7ই মার্চ যে আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের কাছে যা কিছু আছে তাই শত্রু মোকাবেলা করো। এই শব্দটাকে তো আমার বারবার বিবেকে ভালো আক্রমণ করত। আমি তখন সেই যে সূত্র ধরে আমি মনে করলাম যে আমি ওয়ার্ল্ড এর মাধ্যমে আমি এই মুহূর্তে তারা বাংলাদেশকে জানিয়ে দিতে পারি যে আমরা পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত, আমরা প্রচুর করে চলছি, তারাও যেন তৈরি করেছে। সেই আবেগ নিয়ে আমি নিজে কারো নির্দেশ অপেক্ষা না করি একটি ইংরেজি বার্তা আমি রচনা করি এবং হাতে পড়ে এবং সেই মুহূর্তে ছিল বেস ফর অল স্টেশন টু মিস পাকিস্তান পুলিশ। আই সে এগেইন বেস ফর অল স্টেশন টু মিস পাকিস্তান পুলিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, কিপ নো কিপ রিচিং ইউ ওয়াচ, উই আর অলরেডি আন্ডার অ্যাটাক বাই পাকিস্তান, try to save yourself over and over. আমি মেসেজটা আই সে এগেইন বলে কয়েক দফা ট্রান্সমিট করি এবং তৎকালীন দিনে 19টি জেলা এবং 32টি মহকুমা আমার এই মুক্তি দিয়ে যায়। তারপর এখানে অবস্থান করতে পারছি না, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল, টেলিফোন বিচ্ছিন্ন, হঠাৎ কামানে গোলা এসে আমাদের পাশে একটা বিল্ডিং এর একটা পিলার ধসে পড়ে বিকট আওয়াজ হল। তখন হঠাৎ বাতাস কম্পমান আগুনে ফুলটি উঠছে, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে ছাটা মতো পরিবেশ নেই। তখন বাধ্য হয়ে আমি এবং মন্দি দুজন দুইটা রাইফেল হাতে নিই ফুলিং করতে করতে ওই বস্তাগারের ভিতর দিয়ে আমরা চারতলা ছাদে আমাদের আরো 40-50 জন লোক অবস্থান গ্রহণ করছে। তারপরে আমরা 5 জন একটা ফুস করি গ্রহণ করি, ওরা যখনই আসে তাদের উপর পাকিস্তানি সেনাবাহিনী পর্যন্ত তারা আমাদের আগুন দাও দাও করে ধরতে থাকে। ঠিক সেই মুহূর্তে আমাদের পুলিশ সদস্যরা সেই বেলা থেকে বের হতে পারিনি এবং তাড়াহুড়া করে বের হচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনী তারা মেশিন গানের সাহায্যে ব্রাশ পায়ে ফেলে আর ঠিক সেই মুহূর্তে প্রায় 150 বাঙালি পুলিশের জীবন বিসর্জন করে দেয়। আমরা প্রায় 150 পুলিশ সদস্য হয়ে শহীদ হয়ে যায়। তারপর অলার পক্ষে আমাদের সাথে সামনাসামনি যুদ্ধ হয়, আমরা বেশি সময় টিকতে পারিনি। চারটার দিকে ওরা তাদের পুলিশ বন্ধ করে
প্রশাসনিক ভবন একটি মাত্র বিল্ডিং ছিল, ঝাঁঝা করে ফেলছে কামানের গোলা, এমনি মাটি গোলা এবং মটরসেলেরা আগাতে আগে আমরা চারটার পরে আমাদের সাথে গুলি ছিল না, যার ফলে আমার সাথে থাকা রাইফেল গুলো ফেলে দিই এবং আমি যে পাঁচজন এক টুপস করছিলাম সেই পাঁচজন আরো পানির টাঙ্কি নিচে আশ্রয় দিই, আর আমাদের সাথে যে আরো 40-50 জন ছিল তারা তখন নিরুপায় হয়ে রাইফেল ফেলে দিয়ে ছাদ থেকে ওরা পাইপ দিয়ে নিচে নাম এবং তারা আত্মরক্ষার জন্য তখন তাদের ইউনিফর্ম খুলে কাকারদের বেড়ার মধ্যে রেখে তারা তামিল গান দিয়ে শূন্য পায়ে তারা প্রবেশ করে। অনেকের বাসা বাড়িতে আশ্রয় নেই, কেবল লুঙ্গি পরে চাদর পরে আশ্রয় নেই, এমনি করে জীবন কাটায়। আমরা কিন্তু খুব বেলা 5টার দিকে বন্দি করে তাকে সময় আমাদের হাত থেকে বন্দি করে নিয়ে আসে প্রথমে 5 জন থেকে এবং পিটাইতে পিটাইতে অকৃষ্টি দিয়ে রাইফেলের বাদ দিয়ে পিটাইতে পিটাইতে আমাদের নিচে নামিয়ে নিয়ে আসে এবং রাস্তায় খুবই বড়। ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে আমরা প্রায় 100 অধিক হয়ে যাব আমরা বন্দি হয়ে গেছি পাকিস্তান সেনাবাহিনী বেলুস এবং পাঞ্জাব রেজিমেন্টের লোক ছিল ওরা আমাদের উপর তারা নির্মম ভাবে বলতে গেলে 28 মার্চ পর্যন্ত আমাদের অমানসিক ভাবে নির্যাতন চালা এবং এমনকি 1 ফোঁটা পানির জন্য আমরা আত্মচিন্তা করছি কিন্তু আমাদের 1 ফোঁটা পানিও দেওয়া হয়নি। 28 মার্চ বেলা 3টার দিকে তৎকালীন এসপি চৌধুরী সাহেব মিরাগড় পুলিশ মানুষে আসেন একা না হোক ওনার জিম্মা আমরা নির্দেশ হোক আমরা যেন 29 মার্চ পুলিশ লাইনসে সকালবেলা যোগদান করি তৎকালীন যেন আমরা আত্মীয় স্বজন পাঠাই আমরা তাই করলাম আপনি সেখানে অবস্থান করি। 29 মার্চও কিন্তু আমি মিলবে পুলিশ লাইনসে গিয়েছিলাম আমার সহযোদ্ধা শেখ আশিফ আলী সহ এবং একটা বিশ্ব তখন অবতরণ করলাম গণহত্যার একটা বিরাট প্রমাণ পেয়ে গেলাম যে আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে সংযুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর মেঘনা গো ঠাকুরতা, আপনার কাছে রাখতে চাই, তারপরে আমি মোহাম্মদ সাজার মিয়ার কাছে একই প্রশ্ন রেখে আপনাদেরকে ছেড়ে দেবার চেষ্টা করব। সেটি হলো এই যে গণহত্যার কথাটি আমরা বলছি, যে গণহত্যার আলোচনা দিয়ে আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত স্টুডিওতে রয়েছেন তার সঙ্গে আমরা আলোচনা করছিলাম, স্টুডিওতে ঢোকার আগেও আলোচনা করছিলাম, আপনি আপনার বাবাকেও হারিয়েছেন, এই যে আমরা মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হয়েছে এবং তার একটি বিচার কার্যক্রম শুরু করেছি, এই কার্যক্রমটি নিয়ে যদি একটু আমি আপনার মতামত এবং প্রত্যাশা শুনতে চাই অধ্যাপক ডক্টর মেঘনা গো ঠাকুরতা। জি মনে হয় মিউট বাটনটা, জি ধন্যবাদ। আসলে এখানে আপনি কয়েকটা শব্দ ব্যবহার করেছেন, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, এগুলো আমার যতটুকু আমি জানি আন্তর্জাতিক আইনে এক একটার এক একটা মিনিং আছে। গণহত্যা প্রমাণ করতে গিয়ে কিছু আপনার জিনিস মানে দিক আছে যেগুলো দেখতে হবে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অন্য জায়গায় আছে। তবে এটাও ঠিক যে গণহত্যা প্রমাণ করতে গেলে মানে কয়জন মারা গেছে সেটা মূল লক্ষ্য না, যে মানে আপনাকে রূপ হিসেবে তারা একটা গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ বাঙালি হিসেবে বা হিন্দু হিসেবে এইভাবে গোষ্ঠী হিসেবে মানে একজনকে মেরেছে একজনের অপরাধের জন্য না, এই অপরাধ মানে বাঙালি হওয়াটাই অপরাধ এরকম একটা জায়গা থেকে গণহত্যা গঠিত হয় এবং সেটার প্রমাণ তো আমাদের আছে, আমাদের আমরা যে ঘটনাগুলো দেখেছি সেটা তো আছে, হয় হিন্দু হিসেবে লক্ষ্য করেছে অথবা বাঙালি হিসেবে, কারণ আমরা জানি যে পরে ইভেন বুদ্ধিজীবী হিসেবে মানে বুদ্ধিজীবীরা হচ্ছে বাঙালি সংস্কৃতির বাহক, যে সকল বুদ্ধিজীবীরা বাঙালি মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, বাঙালিত্ব বা বাঙালি
সংস্কৃতির প্রবর্তক ছিলেন সেইভাবে তাদেরকেও ভাবে ধরেছে। তো এই গণহত্যা যে বিচারগুলো সেটা অনেকে বলে যে আইনগত দিক থেকে গেলে ওই ডকুমেন্টেশন পাওয়াটা খুব অসুবিধাজনক, কিন্তু আমাদের সেই ডকুমেন্টেশনটা আছে, আমাদেরকে এগুলোকে আরো সমন্বয় করতে হবে, এটা একত্রে নাই। এবং একটা এই আমাদের যে বিচার ব্যবস্থাগুলো হয়েছে, মানে যুদ্ধাপরাধীদের বিচার, এটা আপাতত হয়েছে আমাদের যে যারা কোল্যাবোরেটর রাজাকার আলবাদার, এরা যারা মানে সহায়তা করেছে পাক আর্মি, তাদের হয়েছে, কিন্তু পাক আর্মিটা তো হয়নি। আর পাক আর্মিকে যে আনতেই হবে এদেশে তা না, আমরা সিম্বলিক হিসেবেও আমাদের যে যদি আমরা যে ডকুমেন্টেশনটা, এগুলো তো জানাই আছে যে জগন্নাথ হলের, জগন্নাথ হল তো ডেফিনেটলি একটা জেনোসাইড, একটা গণহত্যা, কারণ ওখানে ম্যাস গ্রেভ হয়েছে, ওখানে ক্রাশ ফায়ার করেছে, আমার বাবাকে ধর্ম জিজ্ঞেস করেছে। তো এখানে একটা চিহ্নিত একটা জায়গা, সেখানে যদি ওই ওখানে জানাই আছে কোন ফোর্সটা এসেছিল, 57 আর ব্যাটালিয়ন এসেছিল, নামটাও আছে ওই গণকবরের স্তবকেই আছে, ফলকেই আছে ওই নামগুলো। তো এগুলোকে নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে যে আমাদেরকে বিচার ব্যবস্থা করতে হবে, সেটা সেটার দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। এটা যেহেতু একটা আন্তর্জাতিক পর্যায়ে বিচার হবে, দেশীয় আইনের শুধু না, তার জন্য আমাদেরকে আন্তর্জাতিক ভাবে এটা কূটনৈতিক ভাবে এটাকে ত্বরান্বিত করতে হবে। আমাদের বিভিন্ন মিশন যেগুলো আছে বিভিন্ন দেশকে সঙ্গে নিতে হবে। আমি আজকেই কিছুক্ষণ আগে বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে একটা আমরা মানে একটা ওয়েবিনার করলাম, যেখানে যুক্তরাজ্যের মধ্যে পার্লামেন্টেরিয়ানদেরকে এগুলো সাজা করা, সেখানে বসনিয়ারও একজন অ্যাম্বাসেডর ছিলেন, তারপরে ইন্ডিয়ার অ্যাম্বাসেডর ছিলেন, হাই কমিশনার ছিলেন। তো এরা এই এই যে একটা কাজ এখন আমরা দেখছি, 50 বছর লেগেছে, কিন্তু একটা যে শুরু হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সহায়তা পেতে হবে বা মানে এক ধরনের একটা কম্প্যাশন পেতে হবে, তাহলে আমরা এইদিকে আরো সুষ্ঠুভাবে এগোতে পারবো এই বিচারে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মেঘনা গুহ ঠাকুর, আপনি কষ্ট করে সংযুক্ত হয়েছিলেন আজ আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, কথা বলছিলেন ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, তাকে আমি যে প্রশ্নটি করেছিলাম একদম শেষ পর্যায়ে এসে, মোহাম্মদ শাহজাহান মিয়া, একটু আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। আপনি আপনার অনেক সহকর্মীকে হারিয়েছেন, এই যে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে যে একটি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি নিয়ে অধ্যাপক ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা নিজেও কথা বলছিলেন, এই বিচারিক প্রক্রিয়াটিকে আপনি কিভাবে দেখছেন, খুব ছোট করে যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দেখেন, আমি কিন্তু একদম সাধারণ মানুষ, তারপরে আমাকে যে প্রশ্নটা করা হলো, আমার ধারণা আমরা একটা ভুল করেছি তখনই সামনে হওয়ার পর পর, যারা এই জঘন্যতম হত্যাকাণ্ডে সহায়তা করেছে পাকিস্তানি সেনাবাহিনীদের, কি আলবদর, কি আল শামস, আর যে শান্তি কমিটির লোক, তাদের কিন্তু আমরা একটা তালিকা করা, সেটা কিন্তু আমাদের ব্যর্থ। এবং তারপরেও বলা বাহুল্য, আমাদের যে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব না, উদার মনের মানুষ, উনি কিন্তু একটা সাধারণ ক্ষমা করেছিলেন তাদের বিরুদ্ধে খুব খুন বা গুরুত্বপূর্ণ অভিযোগ নেই সে ধরনের ব্যক্তিদের, এটাও কিন্তু একটা আমাদের জন্য, কেননা ওদের বংশ এখন পর্যন্ত কিন্তু আমাদের। আপনি আপনি কি মনে করছেন যে এই তালিকাটি এখন করা প্রয়োজন রয়েছে এরকম কিছু? ডেফিনেটলি, কারণ ওদের বংশধর ওদের কোথায় পড়ে, ওদের রক্ত ওদের কোথায়। জি জি, মোহাম্মদ শাহজাহান মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজ এই গভীর রাতে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন, কথা বলছিলেন বীর মুক্তিযোদ্ধা ও 71-এর রাজারবাগ পুলিশ লাইনের ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ শাহজাহান মিয়া। আমি আমাদের সঙ্গে আর একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন, অজয় দাশগুপ্ত, একটু আপনার কাছে ফিরে আসতে চাই এবং প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে বেশ দীর্ঘ সময় পরে আপনার কাছে আসলে ফিরে এসেছি, কারণ যাদের কথা শুনছিলাম
তাদের এই কথার মাঝখান থেকে সরে আসবার দুঃসাহস আমার ছিল না। আমি একটু আপনার কাছ থেকে শুনবার চেষ্টা করব, এই যে আমরা 25শে মার্চের কথা বলি, কালো রাত্রির কথা বলি, 9 মাসের দীর্ঘ সংগ্রামের কথা বলি, কিন্তু এই দীর্ঘ সংগ্রামের মধ্যে আমরা যা কিছু হারিয়েছি, যাদেরকে হারিয়েছি, এবং যে কথাটি বলছিলাম যে একটি বিচারিক প্রক্রিয়া শুরু করবার কথা, আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল স্টুডিওতে ঢোকবার আগ মুহূর্তে আপনি গাছের ডাল হাতে সাহস করে সে সময় নেমে পড়েছিলেন, তারপর একটি দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়েছেন এবং আপনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কিন্তু যাদেরকে আমরা হারিয়েছি, যে ক্ষয়ক্ষতির কথা আমরা বারংবার বলবার চেষ্টা করি, এই এই যে একটি বিচার, এই যে একটি রিকগনিশনের যে একটি বিষয় যে হ্যাঁ সেই সময় জেনোসাইডটি হয়েছে, এবং আমরা আমাদের এই অনুষ্ঠানে গত কয়েকদিনে দুবার আলোচনা করেছি অন্তত পক্ষে আন্তর্জাতিক রিকগনিশন নিয়ে, জেনোসাইডের রিকগনিশন নিয়ে, এবং যেমনটি ডক্টর মেঘনা গুহ ঠাকুর নিজেও বলছিলেন যে আসলে সংখ্যাটি এখানে বিবেচ্য নয়, ঘটনাগুলো ঘটেছে এবং তার ডকুমেন্টেশনও রয়েছে, এগুলো নিয়ে এখনো আমাদের লড়াই করতে হচ্ছে কেন? বাঙালি কিন্তু সব মানুষকেই প্রায় মুষ্টিমেয় কিছু বাদে বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য। পাকিস্তানিরাও বুঝে গিয়েছিল যে 10-20 জন নেতাকে গ্রেপ্তার করলে কিংবা অন্য কোনোভাবে দমন নীতি চালালে এই স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করা যাবে না। সব মানুষই তো স্বাধীনতার পক্ষে চলে এসেছিল বঙ্গবন্ধুর কারণে, তার দলের কারণে, আওয়ামী লীগের কারণে। এবং আপনি দেখেন, আমরা মুক্তিযুদ্ধের সময় শুনতাম যে পাকিস্তান আর্মি আওয়ামী লীগ মারে, মুক্তিবাহিনী মারে, হিন্দু মারে, অর্থাৎ সবাই, জগন্নাথ হলে বা সার্জেন্ট জহুরুল্লাহ হল, ইকবাল হল, ওখানে হামলা চালালো যখন, বা এসএম হলে, কোনো বাছবিচার নাই, কিন্তু সবাই তার শত্রু এবং নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। সেই হত্যাকাণ্ড বিশ্ব সমাজের কাছে তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব। আবার 72-73-এর বিভিন্ন ডকুমেন্ট যদি দেখেন, তাহলে দেখবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, আন্তর্জাতিক আদালতের কাছে, জেনেভায় যে মানবাধিকার কমিশন কাজ করছে, তাদের কাছে কিন্তু অনেকভাবে এগুলো উপস্থাপন করা হয়েছে, তারাও তখন ঠিকভাবে গুরুত্ব দেয় নাই। এখন নূতন করে আমাদের উচিত হবে, মানে বলা যায় যে ঘরে ঘরেই তো মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মির অপরাধের মানে প্রমাণ রয়ে গেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত টিক্কা খান, জেনোসাইডের প্রধান হোতা, তাকে চ্যান্সেলর বানিয়েছিল। আজকে সেই সময় শিক্ষকদেরকে, ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করেছে, কারা হত্যা করেছে, কমান্ডে ছিল, সবকিছুই কিন্তু আছে। আমাদের এখনকার প্রজন্ম, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই দল, তাদের দায়িত্ব হবে, আবার আপামর জনগণের, শুধুমাত্র সরকারের না, এইগুলো আমাদের মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা, এইটার দলিল খুঁজতে তো কোনো কষ্ট পরিশ্রমের কোনো কিছু দরকার নেই। বহু জায়গায় তালিকা টানানো আছে, সেগুলো ধরেই কিন্তু আমরা বিশ্ব সমাজের কাছে যেতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা একদিকে অপরাধের বিচার করতে চাই, কিছু বিচার হয়েছে কিন্তু দেশের মধ্যে, পাকিস্তানের যারা অপরাধ করেছে তাদের সশরীরে অনেককে পাবো না, কিন্তু তাদেরকে দোষী করতে পারি যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর কেউ সংগঠিত না করে। এই কারণেই কিন্তু গণহত্যার বিচারটা দরকার, যে ভবিষ্যতে পাকিস্তানের কিন্তু এখনো 51 বছর পরেও কিন্তু তারা সেই দায় স্বীকার করে না, দোষ স্বীকার করে না, অপরাধ করেছে বাঙালিদের কাছে। তখনকার অর্থনৈতিক ক্ষমতা বাংলাদেশের চেয়ে পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ ছিল, এই 51 বছরে কিন্তু আমরা তাদের দ্বিগুণ অর্থনৈতিক সক্ষমতা অর্জন করেছি, অনেক এগিয়ে গেছি, কিন্তু আমাদের মনের মধ্যে কাটা আছে এই বাঙালি জাতির উপরে নিষ্ঠুর হত্যাযজ্ঞ পাকিস্তানের পরিচালনা করেছিল, তার জন্য যারা দায়ী অবশ্যই তাদেরও বিচার হতে হবে, এমনকি সে যদি জীবিত নাও থাকে, মানবতার কাছে এই লোকগুলো অপরাধী সেইটা চিহ্নিত করতে হবে। এইটা আজকে 25শে মার্চের কালো রাতে, 26শে মার্চের স্বাধীনতার প্রথম প্রহরে বিশ্ববাসীর কাছে এই বিষয়ে আমরা সহযোগিতা চাই, তবে উদ্যোগটা নিতে হবে আমাদের, কারণ এই বাংলাদেশের মানুষ স্বাধীনতার মধ্য দিয়ে কিন্তু সমৃদ্ধির পথে চলেছে, এই সমৃদ্ধি নস্যাৎ করে দিতে চেয়েছিল 71-এর গণহত্যা পরিচালনা করে। প্রত্যেকটা পরিবার কোনো না কোনো ভাবে এই গণহত্যার শিকার হয়েছে। আমরা অবশ্যই মানবতার কাছে, বিশ্বের 200 শতাধিক দেশের কাছে, জাতিসংঘের কাছে, আন্তর্জাতিক অন্য যেসব সম্প্রদায় আছে তাদের কাছে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের বিচার চাই, এবং তার জন্য আমাদের যা কিছু করা দরকার, তালিকা দেওয়া, মানে শত্রুর তালিকা, যারা আত্মাহুতি দিয়েছে তাদের তালিকা, সব কিছুই আমাদের করতে হবে, এবং সেটা আমাদের এই গর্বিত বীর বাঙালি তার স্বার্থেই করতে হবে।
অজয় দাশগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজ সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ খবর আগে জানিয়ে রাখতে চাই আমাদের অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয় সকাল 11টায়। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।